वेलकम फ्रेंड्स, प्रियास किचन एंड लाइफस्टाइल चैनले अपना सबा के स्वागत। हमें प्रिया, हमें आज के आबार एक नतून रेसिपि नहीं सामने। हमार आज के रेसिपिर नाम हलो पालंग चिकेन, चिकेन दिए पालंग शाक। पालंग पनीर टा तो खूब एक शोना नाम, पालंग चिकेन एक अन्यरकम ना तो आसुन से अन्यरकम एक रेसिपि अपन सामने नहीं देखे नीन केमन भावे रान्नाटा करी। আমার সঙ্গে থাকবেন, প্লিজ দেখতে থাকবেন আমার রান্নাটা কেমনভাবে আমি করে থাকছি। মশলা হিসেবে আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এইগুলো ছাড়া আর আমি নিয়েছি চিরা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বড় বড় করে কোচানো এবং টমেটো কুচি। আর এখানে 500 গ্রাম মতো চিকেন আছে আর পালং শাক আছে এক আটি, সেটাকে আমি ভাপ দিয়ে জল ফেলে রেখেছি। এইবার একটা মিক্সচারের মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি সব একসাথে গ্রাইন্ড করে নেব, মিক্সড করে নেব। দেখুন আমি সব একসাথে দিয়ে দিচ্ছি, খুব সহজভাবেই আমি এটা করেছি। এবং আমি মিক্সারে গ্রাইন্ড করে নিলাম, হয়ে গেছে আমার গ্রাইন্ড করা। আমি এটা চিকেনের সাথে এই পেস্টটা মিক্সড করে দেবো, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো, কিছুক্ষণ রেখে দেবো এইভাবে। তারপর আমি ভাপ দেওয়া যে পালং শাকটা রেখেছিলাম এটাও আমি মিক্সারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিক্সড করে নেব। হয়ে গেছে আমার মিক্সড করা, আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার কড়াইতে আমি সরষের তেল দিলাম, তেলটা পরিমাণ মতো। আমি এখানে দেখুন খুব অল্প পরিমাণেই তেল দিয়েছি চিকেনটা রান্না করার জন্য, আমি খুব কম তেলেই রান্নাটা করছি। এবার আমি ফোড়ন দিয়ে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গরম মশলার এই তিনটেই আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার ফোড়নের এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। তিনটে দিয়ে নেড়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি ওই মশলা মেশানো যে চিকেনটা রেখেছিলাম সেটা এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকব, দিয়ে পুরো চিকেনটার সাথে সম্পূর্ণটা মিশিয়ে নেব। তারপর আমি একটা ঢাকা দিয়ে দেব এবং আমি 30 থেকে 40 মিনিট পরে আমি আসছি। 30 মিনিট পর আমি এসছি, এর মাঝে দু একবার আমি ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম। এবার দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে এসছে, 50% মতো হয়ে গেছে। তো আমি এবার একটু দেখে নেব চিকেনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, চিকেনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে চেপে দেখে নিলাম। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেই পালং শাকের পেস্টটা। দেখুন কী সুন্দর একটা গ্রিনিশ কালার চলে এসছে, দেখে কিন্তু খুব ভালো লাগছে কালারটা। দিয়ে এইবার কিছুক্ষণ নাড়ার পর আমি যে বাটার রেখেছি এই বাটারটা আমি দিয়ে দেব, দিয়ে পুরোটা মিক্সড করব। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি একটি সস দিয়ে দিচ্ছি, সয়া সস। সসটা আমি দিয়ে দিলাম, মোটামুটি সসটা 4-5 ঢাকনি মতন দিলেই হবে। দিয়ে এবার মিক্সড করে নিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, আবার 10 মিনিট পর আমি ঢাকাটা খুলব এবং গ্যাসটা একদম জোর কমিয়ে রেখে। তারপর ঢাকাটা খোলার পর আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি,
গরম মশলাটা আপনারা পরিমাণ মতোই দেবেন, অল্পই দিলে হবে। এখানে গরম মশলাটা দেওয়ার পর আমি মিক্সড করে নেব, কিন্তু গ্যাসের জোরটা আমাদের একদম নিয়ন্ত্রণ আছেই থাকবে। আর চিকেনটা দেখুন একদম হয়ে গেছে, এই সময় আমি একটু গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম, দিয়েই আমি নিভিয়ে দেব। দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার পালং চিকেন। বন্ধুরা কেমন হয়েছে বলুন আমার এই পালং চিকেন? আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে, এবং আমার প্রিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।